নিযুক্তি পত্র বিতরণ অনুষ্ঠানত সরকারি কর্মচারী খকিয়নি মন্ত্রী হিমন্ত বিশ্বৰ সরকারি দায়িত্বৰ লগে লাগে সামাজিক দায়িত্ব দেউতা মাক সোৱা নিজৰ পৰিয়ালটো ব্যালেন্স কৰি ৰখা দুটাতকৈ অধিক সন্তান জন্ম দিলে হেৰুৱাব লাগিব সরকারি চাকৰি দুটাতকৈ বেছি সন্তান জন্ম দিব নোৱাৰিব কানুনটো পাছ হৈ আছে অহা আৰু এমা দুমা লাগিব প্ৰক্ৰিয়াৰ মাজত আছে কিন্তু এইটো কি হ'ব তিনিটা হোৱাৰ লগে লগে আমাক চাকৰিৰ পৰা আমাক ডিসমিছ কৰি দিব ৰাজ্যৰ 46খন মডেল হস্পিটেলৰ বাবে স্বাস্থ্য বিভাগে নিযুক্তি দিলে 1760 গৰাকী কৰ্মচাৰী এই নিযুক্তি পত্র বিতরণ অনুষ্ঠানতে স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই পপুলেশন পলিসি বিধেয়কখন আইনত পরিণত করবলৈ লোৱাৰ বিষয়ে অবগত করলে নবনিযুক্ত কর্মচারীসকল গতিকে স্বাস্থ্য বিভাগের উদ্যোগত আমি অসমত পপুলেশন পলিসি আমি আরম্ভ করছো যার জড়িয়ে সরকারি কর্মচারীসকলে দুটাতকৈ বেছি সন্তান জন্ম দিব নোৱাৰিব কানুনটো পাছ হৈ আছে অহা আৰু এমা দুমা লাগিব প্ৰক্ৰিয়াৰ মাজত আছে এইটো কি হ'ব তিনিটা হোৱাৰ লগে লগে আমাক চাকৰিৰ পৰা আমাক ডিসমিছ কৰি দিব এইটো হৈছে চৰকাৰৰ আইন নিযুক্তিপ্ৰাপ্ত কৰ্মচাৰীসকলক নীতি শিক্ষাৰ পাতি মন্ত্ৰীগৰাকীয়ে টানি আনিলে শিৱসাগৰৰ খাৰঘৰীয়া পৰিয়ালৰ দুৰ্ভাগ্যজনক ঘটনাৰ প্ৰসংগ রাজ্য সরকারে আইনত পরিণত করবলে লওয়া প্রণাম আসনের জড়িয়ে পিতৃ মাতৃর প্রতি দায়বদ্ধ নোহা কর্মচারীর দরমহা কর্তন করা হব বলেও সকিয়ায় দিয়ে স্বাস্থ্যমন্ত্রীগিয়ে আজি আমার সরকারি কর্মচারীসলক আমি এবার সকিয়াই দিছো যে আপনাদের যদি আপনার পিতৃ মাতৃক নাচায় তেতিয়াহলে প্রণাম আসনির অধীনত 10-15% দরমহা আমি কাটি আমি দেউতাক মাকক দিব পারো কিন্তু এটা আমি করব নুখোজো কিন্তু আমার করার অধিকার আছে এটা প্রণাম আইন বিধানসভাত হয়ে গেল এই কেবিনেটত প্রণাম রুলস এপ্রুভ হব হওয়ার লগে লগে প্রণাম আয়োগ এটা গঠন হব তেতিয়া যিবিলাক সরকারি কর্মচারিয়ে এনেকুৱা দেউতাক মাকক চোৱা নাই দেউতাক মাকে প্রণাম আয়োগত এখন কাগজ দিয়ার লগে লগে প্রণাম আয়োগে অর্ডার করে দিব যে স্যালারির পৰা 10-15% ডিপেন্ডিং অন দ্য সিটুয়েশন কাট করে ট্রেজারিয়ে ডাইরেক্ট জমা দিব কেবল ইমানেই নহয় নিযুক্তি পত্র বিতরণ অনুষ্ঠানতে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় রোগীসকলক নিজ সন্তানের দরে মরম করবলে আহ্বান জানায় নবনিযুক্ত কর্মচারীসকলক শনিবারে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রত রাজ্যের 46খন মডেল হাসপাতালের 1760 জন কর্মচারীক নিযুক্তি দিয়া হয় 778 গৰাকী নার্স আর 289 গৰাকী ফোর্টগেট কর্মচারীক প্রদান করা হয় নিযুক্তি পত্র 15-30 আগষ্টৰ ভিতৰত নিৰ্মাণ কমপ্লিট হৈ থকা মডেল হস্পিটেলবিলাকত আমি নিযুক্তি দিম তাৰ পৰিপ্ৰেক্ষিতত বিত্ত বিভাগে আমাৰ বাবে নতুন পদ সৃষ্টি কৰিছিলে আৰু আজি আমি 25খনৰ জাগাত 46খন হস্পিটেলৰ নাৰ্চ গ্ৰেড 4 আদি আমি নিযুক্তি দিছোঁ যাতে নিৰ্মাণ কমপ্লিট হৈ থকা 25খন হস্পিটেলৰ উপৰিও অনাগত 3-4 মাহত আমি গোটেইবোৰ হস্পিটেলে মুকলি কৰি দিব পাৰোঁ ইয়াৰ উপৰি 25-30খন মডেল হাসপাতালে 30 আগষ্টৰ ভিতৰত সেৱা আগবঢ়াব বুলিও মন্তব্য কৰে স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই কেমেৰা পাৰ্চন নিত্য ডেকাৰ সৈতে অনিত প্ৰতিম বৰুৱা নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট